ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি। পরিমণির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যরা। আজ বুধবার বিকেল 4টার দিকে তার বাসায় অভিযান শুরু হয়। তার সাথে গত 8ই জুন ঘটে যাওয়া দুর্ঘটনা সকলেরই জানা। সেই ঘটনার গন্ধ শেষ না হতেই আবার সংবাদ শিরোনামে পড়লেন পরিমণি। হ্যাঁ বন্ধুরা, পরিমণি বারবার সংবাদ শিরোনামে কেন তা দেখার জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, ভিডিওটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, লাইক কমেন্টস এবং শেয়ার করতে কেউ ভুলবেন না। গত বুধবার অতি নাটকীয়ভাবে বাংলাদেশের এই অভিনেত্রীকে আটক করলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এদিন বেলা 3:30 দিকে র্যাবের একটি দল পরিমণির বনানি বাড়ির বাইরে অবস্থান নেয়। এরপর ফেসবুক লাইভে এসে অভিনেত্রী অভিযোগ করে বলেন, বিভিন্ন পোশাকে কিছু লোক তার বাসার সামনে এসেছেন এবং তাকে তুলে নিয়ে যেতে চাচ্ছে। ফেসবুকে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলতেও দেখা যায়। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা অভিনেত্রীকে বারবার জানান তারা র‍্যাব, সব রকম অনুমতি সহ এখানে অভিযান চালাতে এসেছে। কিন্তু প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে ফেসবুকে নিজের অসহায়তার কথা জানান এই অভিনেত্রী। অবশেষে বাধ্য হয়েই তিনি নিজেই দরজা খুলে দিলেন। একই দিনে সন্ধ্যা 7:15 দিকে সংবাদ মাধ্যমকে পরিমণির আটক করার সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক। এখনো র‍্যাবের তল্লাশি অভিযান চলছে এবং পরিমণির বাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। র‍্যাব আরো জানিয়েছে, অভিযানে নতুন মাদক লাইসার্জিক অ্যাসিড, ডাইইথালমাইড, LSD, মদ ও আইস সহ অভিনেত্রীর বাড়ি থেকে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে এবং সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়েছিল। কিন্তু কি অভিযোগ রয়েছে নায়িকার বিরুদ্ধে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। অন্যদিকে মাস কয়েক ধরেই সংবাদ শিরোনামের হেডলাইন পরিমণি। গত জুন মাসে ঢাকা সাভারের বোট ক্লাবে তাকে ধর্ষণ ও খুনের চেষ্টা করেছেন নাসিরউদ্দিন নামের এক ব্যবসায়ী, এমন অভিযোগ এনেছিলেন এই অভিনেত্রী। উক্ত ঘটনাকে কেন্দ্র করে 5 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তারা জামিনে মুক্তি পায়। এর মধ্যেই অন্য এক ক্লাব কর্তৃপক্ষ পরিমণির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ দায়ের করেন। অন্যদিকে গত 4 জুলাই এর অভিযানে অংশ নেওয়া এক র‍্যাব কর্মকর্তা জানান, অভিযান শুরুর পর পরিমণি নানা ধরনের টালবাহনা শুরু করেন, এমনকি তিনি র‍্যাবকে অসহযোগিতা করে কালক্ষেপণ করেন। এ সময় তিনি তার বাসায় থাকা মদ লুকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ঘরবর্তী মাদক তিনি কোথায় লুকাবেন তা ভেবে পারছিলেন না। অবশেষে র‍্যাব সদস্যরা তার বাসা থেকে তল্লাশি করে ফ্ল্যাটের ক্যাবিনেট থেকে বিদেশি মদ LSD ও আইস উদ্ধার করেন। তিনি আরো জানান, তার ড্রয়িং রুমের কাভার, শোকেস, ডাইনিং রুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল সংখ্যক মদের বোতল উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেওয়ার পর অপর এক র‍্যাব কর্মকর্তা জানান, পরিমণির বাসার প্রত্যেক জায়গায় মদ সহ নানা ধরনের মাদক ছিল। তার কাছে এমন মদ রয়েছে যা দেশে আমদানি করার সক্ষমতা কম লোকেরই রয়েছে। দেশি বিদেশি নামি দামি ব্র্যান্ডের মদে ভরপুর তার বাসা।